জড়িত ছিলাম যে ব্লগটা শুরু হয়নি যাই হোক ছোট্ট ব্লগ হলেও এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করছি সকলে ভালো আছো ঈশ্বরের কৃপায় তো আজকে যেহেতু শুক্রবার মানে সপ্তাহের একদম শেষের দিকে তো রান্না তো সকাল থেকে একরকম হয়েছে এতটাই ব্যস্ত ছিলাম যে আর ইচ্ছাও করেনি ব্লগ করতে তো যাই হোক ইচ্ছার ওপর দিয়েও অনেক সময় উঠতে হয় অনিচ্ছার ওপর দিয়ে উঠতে হয় ইচ্ছার ওপর দিয়ে উঠতে হয় তো এখন করেছি চা আর সঙ্গে হচ্ছে স্পেশাল একটা জিনিস আছে দেখো এখানে দুধ চা হয়ে আছে দুধ চা করেছি আর আছে স্পেশাল বলতে তোমরা অনেকেই হয়তো ভাববে এটা আমার স্পেশাল নাকি বাপুজি কেক হ্যাঁ গো আমাদের কাছে কিন্তু এটাই স্পেশাল আমার কাছে তো বটেই আর স্যারও এখন ভালোবাসে তো ছোট্ট ছোট্ট জিনিসও অনেক সময় স্পেশাল হতে পারে সেটা অবশ্য মনের উপর ডিপেন্ড করে তো আজকে দোকানে গেছিলাম দোকান থেকে দেখো মসুরদার নিয়ে আসলাম আর নিয়ে আসতাম চাউমিন আর আছে তাতে ফেভারিট বাউলি আর তার একটা বিষয় সেটা হচ্ছে আটার প্যাকেট এই যে সর্ষের তেল আর সর্ষের তেল আমরা খাই ফরচুনের কাচ্ছিখানি আর সরষের তেলটা না একবারে এক লিটার নেওয়াই ভালো এই যে ছাতু আর এটা খুব ভালো ছাতুটা সত্যেন্দ্র আর এটা হচ্ছে সাদা তেল আর আছে এই জিনিসটা আমাকে একজন বললো ওটা বেশ ভালো ঠাকুরের বাসন মাজার পক্ষে কারণ এটার মধ্যে না টোটাল জিনিসটা থাকে অনেকেই নিশ্চয়ই নাও কারণ হচ্ছে মল থেকে বা ইত্যাদি এগুলো জায়গাতেই পাওয়া যায় আমি না এটা কোনো ধরনের জানতাম না তবে এর ভিতরে কই কচ ব্রাইট নেই তো বললো যে একটা কচ ব্রাইট আছে যাই হোক কচ ব্রাইট নেই হয়তো আছে যাই হ এটার মধ্যে তো পেলাম না থাকে এটা নষ্ট হয় হ্যাঁ নষ্ট হয় না এটা আর কি তবে একটা ছোট কচব্রাইট লাগবে

আর আজকে শুক্রবার তোমরা বুঝতেই পারছো এখানে জাম মানে বালিশের টাওয়ারগুলো ছাড়ানো মানে খোলা হয়ে গেছে আজকে কাছি আজকে বা কাল সকালে এরকম একটা কাচা হয় তো কি পরবো না পরবো বা কবে যাব যেতে পারবো কি না এরকম একটা তো ব্যাপার আছেই কারণ অনেকগুলো সমস্যা এসে যায় না চাইতেও তো এসে যায় ইচ্ছা থাকে অনেক সময় উপস্থিত হবার কিন্তু আমরা হয়ে উঠতে পারি না তো যাই হোক কারণ প্রেডিকশান তো কোনো কিছু অনেক সময় মেলে না আনপ্রেডিক্টেবল কিছু হয়ে যায় সমস্যা তবে যাই হোক ঈশ্বরের কাছে মানে প্রার্থনা যেন আমরা মানে উপস্থিতটা হতে পারি ভাগ্নের বিয়েতে এবং বিয়েতে হোক বা যেটাই হোক উপস্থিত হওয়াটা সবথেকে বড়ো ব্যাপার কারণ ওদের দুজনকে একসঙ্গে দেখবো এটা আমাদের সবারই ইচ্ছা মানে যেটা যার আত্মীয় মানে যেখানে যেরমভাবে হয় আর কি ব্যাপারটা আসে আরও আমাদের খুবই কাছে রূপ তো চলো দেখাই যে কি শাড়ি পরবো বা কী পরবো না পরবো এরম একটু মাথার মধ্যে আগে থেকে একটু ঠিক করতে হয় কারণ সেই অনুযায়ী একটা প্রস্তুতিরও ব্যাপার থাকে ছোটোখাটো প্রস্তুতি কিন্তু কিছু তো থাকেই তো দেখো এই শাড়িটা আছে এটা ছোটদা ছোটো দিয়েছিল দিয়েছিল এই শাড়িটা একটু হলুদ লাল কম্বিনেশনে আছে এই শাড়িটা কিন্তু বেশ ওই হলুদ কোটা টোটা টাইমে পরলে বেশ ভালো লাগবে এই শাড়িটা একটু লাল একটু একটু রাস্ট কালার আর কি মেশানো হুম এটা ওর সঙ্গে আদর্শ জানি না ড্রেস কোড কি আছে না আছে আর এই শাড়িটা হচ্ছে বর্ধিভাই দিয়েছিল এই শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি কারণ এর মধ্যে মেরুন টাচ আছে আর বেশ একটা বিয়ে বিয়েবাড়ি ব্যাপারও আছে তো এটা মোস্ট প্রবলি হয়তো এটা পরবো কারণ এটা আবার রেডি করতে হবে পারপিকও বসাতে হবে আর এখানে এই শাড়িটা তোমাদেরকে বোধ আগেও দেখিয়েছি নিশ্চয়ই দেখিয়েছি এটা বম্মার দেওয়া একটা গিফট যেটা বম্মার শেষের দিকে আমাদের আমাকে দেওয়া দিয়েছে তো এটার মধ্যে তো একটা বিরাট আবেগ রয়েছে এটা পড়তে গেলে একটা মানসিক জোরও লাগবে তবে হ্যাঁ সেই আন্তরিক টানটাও রয়েছে যে বম্মার এটা গিফট তো চলো এই হচ্ছে আমার শাড়ির ভেবে রাখা কালেকশন হয়ে দেখো ডিম চচ্চড়ি তো ডিম চচ্চড়ি আর গরম গরম রুটি এই হচ্ছে আমাদের যে রাত্রের খাবার আর এখানে কে ভাত দিয়েছি কারণ কালকে তাতে স্কুল আছে আর শনিবার দিন স্কুলটা আছে মানে ওদের হয়তো একদিন অফ ছিল সেই জন্য ওনারা একটা স্পেশাল ক্লাস থাকে আর পরীক্ষা তো এসে গেছে রোজইভাবেই একটু গাইবো কিন্তু কোনোদিনই গাওয়া হচ্ছে না অনেক দিন ধরেই হচ্ছে এটা আর বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম একটু মানসিকভাবেও না কেমন যেন একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম সেই জন্য হয়ে উঠছিল না তা আজকে একটু গান গাইবার ইচ্ছা আছে তো তোমাদেরকে একটা গান শোনাই একটু প্রভাতি গান এটা ভোরের দিকে প্রভাতি গান হয় তোমরা জানো তা গানটা শোনো শ্যাম তোমায় হেরে রে অঙ্গ জলে নিশি ভোরে কেন এ তোমায় হে রে অঙ্গ জলে নিশি ভোরে কেন যাও ফ্রি রে কালো ভ্রমরা বা ফুল মধু কি মিলে শ্যাম তোমায় হেরে অঙ্গজলে অঙ্গ জলে নিশি ভোরে কেন এলে শ্যাম তোমায় হেরে অঙ্গজলে অঙ্গ জলে নিশি ভোরে গত নিশি কর কুঞ্জ কোন ফুলেতে মজেছিলে গত নিশি কর কুঞ্জ কোন ফুলেতে এলে ভাবে ভাব রাখিতে প্রভতে কালে উদয়ে হলে গো তোমায় হেরে অঙ্গ জলে নিশি ভরে কেন এলে শ্যাম তোমায় অঙ্গ জলে নিশি ভরে কেন নীলকণ্ঠ বলে প্রভাত বেলা কেন এলে কলা নীলকণ্ঠ বলে প্রভাত বেলা কেন এলে চিক বৃন্দবনে মোনা গুনে দহিছে সব গোপবালা অঙ্গ তোমায় হেরে রে অঙ্গ জলে নিশি ভরে কেন শ্যাম তোমায় হেরে অঙ্গ জলে নিশি ভরে কেন তোমায় হেরে রে অঙ্গ জলে নিশি ভরে কেন ব্লগটা আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলো না একটু শেয়ার করে দিও আর গানটা কেমন লাগলো একটু কমেন্টসে লিখো যদি কোনো গান শুনতে চাও বলো তাহলে আমিও একটু প্র্যাকটিস করবার সুযোগ পাবো এই হচ্ছে বিষয় গান গাইতে খুব একটা ইচ্ছা তো হয় না একা একা কি করব। তবু মাঝে মাঝে ইচ্ছা করে জিনিসটা তো করতাম কোনো দিন সেই জন্য করতে ইচ্ছা করে যাই হোক আজকে এখানেই শেষ করছি গুড নাইট